মনে পড়ছে তারানাথ, আবার ফিরে আসবো আমি। তুই কি ভেবেছিস, আমাকে হারিয়ে দিয়েছিস? নিঃশেষিত আমার অস্তিত্ব, কোনো দিনও না এত সহজে আমাকে শেষ করতে পারবি ভেবেছিস? না না না, একেবারেই না। ও মা, সে কি আবারও এসেছিল সেই দুঃস্বপ্ন? কি ভয়ানক সেই দিনের কথা, মনে পড়লেই গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। নমস্কার তান্ত্রিক মশাই, আপনার কাছে আজকে একটা বিশেষ দরকারে এসেছিলাম। কি দরকার? আমার শরীরটা এখন খুব একটা ভালো নেই। এই মুহূর্তে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আসলে আমার মেয়ের শরীরটা ভালো নেই, ডাক্তার হাকিম সকলেই বলে দিয়েছেন আর বেশি দিন নেই। কেন, কি হয়েছে তার? একবারটি যদি গিয়ে দেখে আসতেন। আচ্ছা বেশ, চলো। এই যে আমার মেয়ে পূর্ণিমা। এ কি, তোমার মেয়ে তো সন্তান সম্ভাবা। হ্যাঁ, সেইটাই হলো আসল বিষয়। ওর স্বামী 2 মাস আগেই মারা গিয়েছে, আর শ্বশুর বাড়ির লোকেরা ওকে ডাইনি সন্দেহ করি বাপের বাড়িতে পাঠায় দিয়েছে, কারণ ওরা মনে করে আমার মেয়েই নাকি ওদের ছেলে রেখেছে। সে কি, এ যে একেবারে হুবহু সেই ঘটনা! না না, এই জিনিস আবার দ্বিতীয়বার করে ভয়ের উদ্রেক তৈরি করুক, এটা আমি কোনো দিনও চাই না। তবে কি ওই ডাকিনী এর মধ্যে এসে ঢুকবে নাকি? এই মেয়েকেই কি সে নিজের বাসস্থান বানাতে চাইছে? এসব আপনি কি বলছেন বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, এই মেয়ের কপালে হাত দিলেই আমি সবটা টের পেয়ে যাব। বেশ, আপনি তাহলে যান, আমি এখানেই আসি। ডাক্তার যেখানে না বলে দিয়েছে সেখানে আর কি বা থাকতে পারে? ভুল করছো, আমি কেবল জ্যোতিষী নয়, একজন তান্ত্রিকও বটে। ফলে আমার মধ্যে সেই শক্তি রয়েছে যা ডাক্তার কিংবা হাকিমের ঔষধের মধ্যে নেই। ভরসা রাখো, আমাকে ওর কপালে হাত দিতে দাও। জয় মা, জয় মা কালী, রক্ষা করো মা, সব যেন ঠিক হয়ে যায়। এ কি, এই মেয়ে যে চোখ খুলেছে, দেখো সনাতন, ওর চোখের মনির রং একেবারে টকটকে লাল হয়ে গিয়েছে। এবার কি হবে, ও যে স্বাভাবিক নেই, এর শরীরের ভিতরেই প্রবেশ করেছে সেই প্রেতিনী। কি করি এবার, আমি যে বহু কাল পূর্বে তাকে বসে এনেছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কি করব, কিছুই যে স্মরণে আসছে না। কি, আমার মেয়েটা এমন ভাবে শূন্যে ভেসে রয়েছে কিভাবে বাবা? খাটের থেকে দেখুন উঠে যাচ্ছে ওর শরীরটা। আহ, আমাকে বিব্রত করো না, মন্ত্র পাঠ করতে দাও। তবে ওর শরীরে সেই ডাকিনী নয়, ভর করেছে অন্য কোনো প্রেতিনী। আমাকে মন্ত্র পড়তেই হবে। ওম ক্লিম ক্লিম হুম হ্রিম ক্লিম ফট স্বাহা, হেম হুম ক্লিম কিম ফট স্বাহা। সহজে যে আমি এর শরীর ত্যাগ করব না, কেউ আমাকে এখান থেকে দূরে সরাতে পারবে না। কে বলেছে পারবে না? আমি আগেও যেভাবে তোদের মতন বিদেহী আত্মাদের কাবু করেছি, এই ক্ষেত্রেও তাই করব। এই নে, এবারে তোকে আমি বন্দি করব এই বোতলে। না না, কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার, আমি নিঃশ্বাস নিতে পারছি না।
আপনি কি করছেন বাবা? আমার মেয়েটার যে কষ্ট হচ্ছে, ও যে দম বন্ধ হয়ে মারা যাবে। না, কিচ্ছু হবে না তোর মেয়ের। তোর মেয়ে এখন নিজের মধ্যে নেই, ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে এক বিদেহী আত্মা, যে কিনা ওর শরীরটাকে কাবু করতে চাইছে। তোর মেয়ের শরীর থেকে ওকে বার করতে না পারলে তোর মেয়েকে মেরে ফেলবে ও, আর সাথে মরবে ওর পেটে থাকা বাচ্চাটাও। সর্বনাশ! না না, কিছুতেই হতে পারে না। ছাড় ছাড় আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ভালো করে এই বোতলের মুখটা ওদিকে তুলে ধরো সনাতন। আমি এই গঙ্গা জলের ছিটে ওর শরীরে ছেটানোর সাথে সাথেই ওর শরীরের ভিতর থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে আসতে দেখবে, আর তখনই এই বোতলের মুখটা বন্ধ করে দেবে তুমি। হাত ফসকে যেন এটা আবার পড়ে না যায়, দেখো। ওই যে ওই সাদা ধোঁয়াটা এদিকেই আসছে, ঠিক ব্যাস, এই বন্ধ করে দিয়েছি, এই নিন বাবা। এবার ওদিকে তাকিয়ে দেখো, তোমার মেয়ে বিছানার উপরে এখন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে, দেখেছো? এর অর্থ ওর শরীর এখন শান্ত, আর ওর শরীরের মধ্যে থাকা সেই কালো শক্তি এখন এই বোতলের ভিতরে বন্দী। এবার সওয়াল আমার সাথে, এই বোতলটারে গঙ্গার সালে ভাসায় দিতে হবে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। পবিত্র গঙ্গা মা, দয়া করে আমার মেয়েটারে সুস্থ করে দাও, আর এই কালো শক্তিটারে নিজের অন্তর্গর্ভে প্রবেশ করায় নাও, মুক্তি দাও আমাদেরকে এতদিনের এই যন্ত্রণা থেকে, মুক্তি দাও মা, মুক্তি দাও। চলো এবার বাড়ি ফেরা যাক। এ কি বাবা, আমার মেয়ে যে সুস্থ হয়ে বেসানার উপর বসে রয়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। মনে সাহস নিয়ে যেভাবে তুমি আমার দ্বার পর্যন্ত ছুটে গেছিলে, সেটা কজন পারে? যাক, এই যাত্রায় তাহলে বিপদ কেটে গেছে, আমি তাহলে চলি। দুগ্গা দুগ্গা। ওমা ঠাকুর মশাই, যে তা এখানে কি করছেন? আমরা যে আপনার বাসার দিকেই এগিয়ে যাচ্ছিলাম। আপনাকে তো সচরাচর এই সময় শহরের রাস্তায় এইভাবে ঘুরে বেড়াতে দেখি না। অনেক কাল পূর্বে এইভাবেই একটি মেয়েকে ডাইনি সন্দেহ করে পুড়িয়ে মেরেছিল সেই গ্রামের লোকেরা, কিন্তু সেই মেয়েটির বিদেহী আত্মা ফিরে এসে গ্রামকে একেবারে তছনছ করে দিয়েছিল। আজকে যে মেয়েটিকে বাঁচালাম তার সাথেও কিছুটা তেমনটাই হতে যাচ্ছিল। ওর শরীরেও ছিল কোনো ভয়ঙ্কর কালো শক্তির বাস। আজ সকালে দেখা সেই পুরনো ঘটনার স্বপ্নটা যেন মনকে আরো আন্দোলিত করে দিয়ে গেল। সেই গল্পটা তাহলে আমাদেরকেও বলুন না ঠাকুরমশাই, আমরাও মন দিয়ে শুনতে পারি। আজকে তাহলে ওই মাঠের দিকে চলুন ঠাকুরমশাই, সেখানে বসার জায়গাও রয়েছে, তবে আকাশের মুক্ত ভার, বৃষ্টি নামতে পারে। ওই যে ওই বড় গাছটা দেখছেন, হ্যাঁ, ওটা নিচেই বসে পড়বো তিনজনে। খোলা আকাশের নিচে বসে এই গল্প শুনতে মন্দ লাগবে না। বেশ, তবে তাই চলো। এমনিতেও চারি মাতুলালয়ে গেছে, কয়েকদিন বাদে ফিরবে। এই সময় আমারও বাড়িতে তেমন মন লাগছিল না, ভাবছিলাম তোমাদের সাথে সাক্ষাৎ হবে, তা যখন হয়েই গেল তখন এইখানেই বসে না হয় সেই কাহিনীর কথা তোমাদেরকে বলবো। এই বসলাম তিনজনে, এনিন আপনার পাশিংস আর তেলে ভাজা, এটা ধরুন। বাহ, এই চপখানা খেতে কিন্তু ভারী ভালো লাগে। নাও নাও নাও, তোমরাও তুলে নাও দেখি। বেশ, এবার তাহলে শুরু করুন ঠাকুর মশাই। আমার ছোটবেলাকার এক বন্ধু ছিল, নাম নির্মল, কিছুদিন আগেই মারা গিয়েছে যদিও সে আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। হঠাৎ আমার গ্রামের বাড়িতে এসে উপস্থিত।
শিগগির চল রে তারা, আমার আমার নাতনিটাকে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? না না চল দেখি, কিন্তু হয়েছেটা কি? কয়েকদিন ধরেই আমাদের গ্রামের বাচ্চাগুলো গায়েব হয়ে যাচ্ছে, মেয়ের পেছনে কোন কারণ লুকিয়ে রয়েছে আমরা আমাদের জানা নেই, কিন্তু কিন্তু এবারে আমার নিজের নাতনি হারিয়েছে। আমার আমার মন বলছে এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। তুই একবার চল। কিভাবে বুঝলি? আজকালকার দিনে তো অনেক রকমের খারাপ কাজ হচ্ছে। না রে তারা, কেবল কেবল আমার সাথে এমনটা ঘটলে কিছু ভাবতাম না, এর আগে একাধিক লোকের সাথে ঘটেছে, তাদের তাদের কারুর বাচ্চার ভিড়ে আসেনি, কোথাও তাদের খুঁজেও পাওয়া যায়নি, গ্রামের মধ্যে কি একেবারে কপুরের মতো গায়েব হয়ে গেল নাকি তারা? গ্রামে তো পৌঁছেই গেছি, বাপরে এখানকার মাটি তো একেবারে লাভার মতন গরম হয়ে রয়েছে। ওই গাছটা কিসের রে? ওই যে জঙ্গলের ধারে। খবরদার ওইদিকে ফিরেও তাকাস না, সন্ধ্যের পর ও এদিক দিয়ে আর কেউ যাতায়াতের সাহসই পায় না, তার উপর তো তাকানো। কেন, কিছু ঘটেছিল সেখানে? শুনেছিলাম ওখানে নাকি একটি মেয়েকে গ্রামের লোকেরা ওই কিছু বছর আগে ডাইনি সন্দেহ করে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, সেই থেকে লোকে বলে ওই মেয়েটির প্রেতাত্মা নাকি এই গ্রামেই ঘুরে বেড়ায়। ওই গাছের কাছাকাছি গেলেই নাকি ঘাড় মোটকে তাকে শেষ করে ফেলে ওই প্রেতিনি। তাহলে সেটার সাথেই কি এই বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার পিছনে কোনো যোগসূত্র রয়েছে? না রে তারা, ওই প্রেতিনিকে তো কেউ দেখেনি, কাউকে সে ভয়ও দেখায়নি, হঠাৎ করে এই বাচ্চা গায়েব হয়ে যাওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে। আগে কি ঘটেছিল না ঘটেছিল, আদেও এটার সাথে কোনো রহস্য জড়িয়ে রয়েছে কিনা, এ সব কিছু জানা নেই। বুঝলাম, ঠিক আছে চল বাড়িতে যাওয়া যাক, তবে আজকের রাতটা আমাকে একটু সজাগ থাকতে হবে, তোরাও একটু সাবধানে থাকিস। আমার ছেলের বউ তো একেবারে পাথর হয়ে গেছে, ছেলে ওকে নিয়েই সারাদিন এই ঘরেই থাকে, দেখতেই পাচ্ছিস ওদের অবস্থা। আমার স্ত্রী গত হয়েছেন আজ 2 বছর হলো, এই বুড়ো বয়সে আমি কিভাবে এদেরকে সামলাই বল দেখি। না না ওদের আপাতত কিছু বলতে হবে না, আজকের রাতটা আমাকে একটু দেখতে দে, তুই নিশ্চিন্তে শুয়ে ঘুমিয়ে পড়। যাক রাতের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবার একটু জিরিয়ে নি। তারানাথ কিরে, সেই তো তোকে এখানে আসতেই হলো, কি বল, রহস্যের মধ্যে থাকা এই রহস্যকে কোনোদিনও খুঁজে বার করতে পারবি না তুই? কে কে রয়েছে জানলার ওদিকে? কে কে? আরে নূপুরের ছুনছুন শব্দ হচ্ছে না? হ্যাঁ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, ওদিকটায় ওরকম ধোঁয়া কেন? আর ওই মহিলাটি বা কে? ওর হাতে কি কিছু একটা রয়েছে? না আমি ঠিকই দেখেছি, আমাকে ওর পিছু নিতে হবে। কি তারা এত রাতে আবার কোথায় বেরোল? বাড়ির বাইরে গেল কেন? না না হ্যারিকেনটা সাথে নিয়ে একবার ওর পিছন পিছন যাই, যদি আবার কোনো আপদ বিপদ হয়। কে আপনি? আপনার হাতে এই শিশুটি কি করছে? এদিকে ফিরে তাকান, রাতের অন্ধকারে কার বাচ্চাকে সাথে নিয়ে গিয়ে যাচ্ছেন আপনি? আর ওইদিকে তো জঙ্গল। আরে শুনছেন কি হলোটা কি? আরে আপনার সাথে কথা বলছি আমি। আমাকে কেউ কোনোদিনও আর বাঁধতে পারবে না, কারণ আমি ইহলোকের সব বাঁধন কাটিয়ে চলে গিয়েছি। Oh.
এ যে কোনো সাধারণ মেয়ে নয়। এর চুলগুলো যে হাওয়ায় উঠছে, চোখের মণি বলতে কিছুই নেই। এই বাচ্চাটা কি হবে তাহলে? না না, এইভাবে শেষ করে দিস না এই নিরীহ প্রাণটাকে। তোর কি লাগবে বল? এভাবে শিশুটিকে মারিস না, মারিস না। জায়গাটা যে একেবারে ধোঁয়াটে হয়ে গেল, কোথায় গেল সে? নির্মলের চিৎকার বলে মনে হচ্ছে। ও এখানে এলো কোথেকে? কি ঝড় উঠলো যে? এক্ষুনি তো পরিস্থিতি একেবারে ঠিকই ছিল, হঠাৎ করে আবহাওয়া এমন বিগড়ে গেল কি করে? আরে নির্মলই বা কোন দিকে? নির্মল, নির্মল! আমি এখানে, তারা, আমি এখানে। এই গাছের থেকে আমাকে উদ্ধার কর। হ্যারিকেনটা পাশে পড়ে রয়েছে, আর নির্মলকে অষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছ ওই গাছের শেকড়। কি গাছটা নিজেও যে এগিয়ে আসছে ওর দিকে! আরে এটাই তো সেই গাছ যেটার সাথে কোনো একটা মেয়েকে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তেমনটাই তো বলেছিল নির্মল। আমাকে বাঁচা, বাঁচা আমাকে তারানাথ, বাঁচা, বাঁচা আমাকে। হ্যাঁ নির্মল, একটু অপেক্ষা কর, আমাকে আমাকে একটা মন্ত্র পড়তে হবে। এই গাছটা কোনো কালো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এত সহজে এটির থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না। ওম হিম ক্লিম ক্লিম হুম ক্লিম হিম হুম ক্লিম ফ্রিম ফট স্বাহা। ওম হিম ক্লিম ক্লিম হুম ক্লিম হিম হুম ক্লিম ফ্রিম ফট স্বাহা। তার মানে তুই হলি কোনো মায়াবী গাছ, কে তুই? বলছি সব বলছি। আমাকে ওই ডাকিনি মৃত্যুর পরে নিজের তন্ত্র বলে এমনটা বানিয়ে দিয়ে গিয়েছে। আমার মধ্যে কালো শক্তি প্রবেশ করেছে, আমার মুক্তি নেই। সে আমাকে পরিচালিত করে, এমন করে সে আরো আরো অনেক কিছুকে নিজের মায়া জালে বন্দি করেছে। বেশ, তোর এই অবস্থার থেকে কি তোর মুক্তি সম্ভব? হ্যাঁ, মুক্তি সম্ভব, তবে সেই ডাকিনীর প্রেতকে শেষ করতে হবে, তবেই আমার মুক্তি সম্ভব। শুধু আমার নয়, এই গ্রামের সকলের মুক্তি সম্ভব, কিন্তু কিন্তু সেই কাজ এত সহজ নয়। কেন, কোথায় পাবো সেই ডাইনির সন্ধান? সে যেখানেই থাকুক, আমি ঠিক তাকে খুঁজে বার করব। এত সহজে পাবে না তার সন্ধান। এই জঙ্গলের ভেতরে একটা নীল পাহাড়ি গুহা রয়েছে, সেই স্থানটাকে মায়াবী লোক বলা হয়ে থাকে। একাধিক মায়াবী বস্তু রয়েছে সেখানে, অনেক পরীক্ষা দিয়ে তবে তুমি সেই গুহার সন্ধান পাবে যেখানে রয়েছে ওই ডাইনির প্রাণ ভ্রমরা। আমি এত কিছু জানি না, এইটুকুরই খোঁজ দিতে পারবো, বাকিটা তোমাকেই খুঁজে বার করতে হবে। বেশ, আমি যাব সেখানে, যে করেই হোক আমাকে ওই পথের হদিশ পেতেই হবে, আর আমি ঠিকই সেই নীল পাহাড়ির খোঁজ পাব। আমাকে মুক্ত করতে পারে ওই ডাইনির মুক্তি পাওয়া, ওকে শেষ করতে পারলে আমি এমনিও মুক্ত হয়ে যাব। এই গাছের সাথে বেঁধে তাকে জ্যান্ত জ্বালিয়েছিল গ্রামের লোকেরা, তাই ও আজও এইভাবেই ঘুরছে বিদেহী আত্মা হয়ে। কালকে অমাবস্যা, কাল রাতটাই কেবল রয়েছে আমার হাতে। এই এক রাতের মধ্যেই আমাকে সমস্ত ধাঁধার সমাধান খুঁজে বার করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস নির্মল,
তোর নাতনিকেও নিয়ে গেছে ওই প্লেটিনি, আর আমি আজকে তাকেই দেখেছি। সেই কৌশলে আমাকে এক ঝলক দেখিয়ে দিয়ে গেছে। কি বলছিস রে তুই? ঠিকই বলছি, এই কোনো কিছুই বাড়িতে কিংবা বাইরে কারোর সাথে আলোচনা করবি না। আমি ফিরে আসা না পর্যন্ত সবটাই গোপন রাখবি, কারণ এই মায়াবী পৃথিবীর কথা কেউ বিশ্বাস করবে না। বেশ, ঠিক আছে। সেদিন আমি নির্মলের সঙ্গে ওর বাড়িতে ফিরে গেলাম। পরের দিনের রাতটাই ছিল সব থেকে বড় পরীক্ষার রাত। সেদিনই আমাকে আসল রহস্যের উপর থেকে পর্দা সরাতে হতো। ওরে বাপরে, কি ঘটেছিল সেই রাতে ঠাকুরমশাই? শিগগিরই আমাদেরকে বলুন, আর আর যে তর্স হয়েছে না। সবটাই এখানে বসে শুনবে। দেখো, সন্ধ্যে নেমেছে, আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। চলো এবারে বাড়ির দিকে এগোনো যাক, সেখানে পৌঁছেই না হয় গল্পের বাকি অংশের কথা শুনবে। বেশ বেশ, তবে তাই চলুন। যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আগামী সমস্ত কাজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের কাজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেখানে জয়েন করলে আমরা খুবই আনন্দিত হব।